সফলভাবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশের এবার লক্ষ্য আয়ারল্যান্ড সিরিজ। আইরিশের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগেই শুনতে হলো দুঃসংবাদ। শুক্রবার 17 মার্চ ওয়ানডের আগের দিন অনুশীলনে আঘাত পেয়েছে মেহেদি হাসান মিরাজ। গা গরম করতে অন্যান্য দিনের মতো আগে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা, কিন্তু পেসার হাসান মাহমুদের একটি কিকে আহত হয়ে যায় মেহেদি হাসান মিরাজ। হাসান মাহমুদের একটি কিক সরাসরি এসে লাগে মেহেদি হাসানের মুখমণ্ডলে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে ধরে তার মুখমণ্ডল এবং শুয়ে পড়ে মাটিতে। প্রথমেই ছুটে এসেছিল হাসান মাহমুদ, তারপর এসেছিল অন্যান্য প্লেয়াররা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘক্ষণ তার মুখমণ্ডল চেপে মাঠের মতোই গড়াগড়ি খাচ্ছিল মেহেদি হাসান মিরাজ। ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করে, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে অনুশীলন করতে গিয়ে গতকাল আঙুলে চোট পান প্রথম স্কোয়াডে ডাক পাওয়া জাকির হাসান। পরে জানা যায় এই আঙুলের চোট সারতে তার সময় লাগবে 2 সপ্তাহের বেশি, যে কারণে স্কোয়াড থেকে বাদ পড়ে যায় এই বামহাতি ব্যাটার। শুধু জাকিরই নয়, দুশ্চিন্তা রয়েছে অধিনায়ক তামিমকে নিয়েও। কিছুদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি, তবে তিনি সিলেটে পৌঁছেছেন। প্রথম ওয়ানডের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন জানিয়েছেন বিসিসিআই এর সূত্র। চমকা বলের আঘাতে সাথে সাথে ব্যথায় কাতর মিরাজ মাটিতে পড়ে গড়াগড়ি খেয়েছেন। অনুশোচনায় ভোগা হাসানি সবাই